সকল ছাত্রছাত্রী ভাই বোনদের জন্য আমি খুব সাধারণ মানের একটি ভিডিও তৈরি করছি উচ্চতর গণিত বিষয়টির উপরে। উচ্চতর গণিতের সেট ও ফাংশন এই বিষয়টি নিয়ে আমি আজ একটু আলোচনা করব খুব সাধারণভাবে, এবং যাতে সবাই একটু বুঝতে পারে আর নিজেরা একটু বাসায় দেখলেই বাকিটা হয়ে যাবে। প্রথমে আমি কাজ করতে চাচ্ছি হচ্ছে যে সেটের ব্যাপারটা নিয়ে। এখন সেট খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের জন্য, সো আমরা প্রথমে সেটের বেসিক্স জিনিসগুলো শিখব। সেটের বেসিক্স যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে যে আমাদেরকে প্রথমে জানতে হবে কিছু চিহ্ন। আমি আবারও বলছি, এটা হচ্ছে যে ইউনিয়ন চিহ্ন, এটা হচ্ছে ইন্টারসেকশন চিহ্ন, এটা হচ্ছে বিলং টু বা এলিমেন্ট অফ বলা হয়। তারপরে এটা হচ্ছে সাবসেট, যেমন এ সাবসেট বি এরকম। এখন এ সাবসেট অফ বি ব্যাপারটা কি একটু সবার বোঝা দরকার, যেমন এ হচ্ছে 1 2 3 আর বি হচ্ছে 2 3। একটু খেয়াল করো, বি এর উপাদানগুলো এ এর উপাদানের ভিতরে আছে, মানে এ সেটের মধ্যে উপস্থিত আছে, তাই আমরা বলতে পারি বি হচ্ছে এ এর একটি উপসেট। বি ইজ আ সাবসেট অফ এ। এখানে বি হচ্ছে এ এর একটি উপসেট, দ্যাট মিন্স বি ইজ আ সাবসেট অফ এ। সো আমরা লিখতে পারি বি ইজ আ সাবসেট অফ এ। এটা গেল। এরপরে আমরা শিখব হচ্ছে যে যেমন একটু বলি, যেমন এই চিহ্নটা, এটা হচ্ছে যে ন্যাচারাল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বার, মানে প্রকৃত সংখ্যার সেট অফ ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কারা? যাদের ন্যাচারাল বলতে একদম সাধারণ সংখ্যা, যাদের আগে পজিটিভ নেগেটিভ কিছু নাই। যেমন এন হচ্ছে যে, একটু দেখাই, এন এর মাঝখানে দাগটা একটু মোটা করে দিতে হবে, কারণ এটা একটা সাইন, আসলে এটা সাইন। যেমন হচ্ছে যে 1 2 3 4 5 ডট 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 ডট, এরা সবাই হচ্ছে যে ন্যাচারাল নাম্বার সেট। এরপরে জেড, একটু জেড নিয়ে কথা বলি, জেড এর মাঝখানে একটু মোটা করে দিতে হবে। এই জেডটা হচ্ছে যে সেট অফ ইন্টিজার, এটা হচ্ছে যে সেট অফ ইন্টিজার, মানে হচ্ছে যে পূর্ণ সংখ্যা। ইন্টিজার কারা? ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হচ্ছে যে যে কোনো সংখ্যা হইতে পারে, -5 0 1 2 3 4 যে কোনো কিছু হতে পারে ইন্টিজার, মানে যা ফ্র্যাকশন নয়, যেটা ভগ্নাংশ নয়, সেটাকে হচ্ছে যে পূর্ণ সংখ্যা। সুতরাং জেড সমান আমরা লিখতে পারি -5 -3 -2 -1 -, তারপরে হচ্ছে যে 0 1 2 3 4 ডট 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 শেষ নাই,
পৃথিবীর অবাস্তব সংখ্যা ছাড়াই সব কিছুই হচ্ছে যে পূর্ণ সংখ্যা। এখন অনেকে প্রশ্ন করে যে অবাস্তব সংখ্যা কারা, অবাস্তব সংখ্যা কারা, অবাস্তব সংখ্যা, অবাস্তব মানে হচ্ছে ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি নাম্বার কারা? ইমাজিনারি নাম্বার হচ্ছে যে ওই সকল সংখ্যা যাদেরকে বর্গ করার পরও ঋণাত্মক মান আসে। পৃথিবীর এমন কি সংখ্যা আছে যাদেরকে বর্গ করলে ঋণাত্মক আসে? বর্গ করার পর ঋণাত্মক আসলেই, বর্গ করার পর মান যদি ঋণাত্মক হয় তাহলে তা অবাস্তব সংখ্যা। হিন্দি ভাষণ স্টুডেন্টদের জন্য আমি একটু সহজ করে বলে দিচ্ছি, ইফ দ্য ভ্যালু অফ আ নাম্বার বিকামস নেগেটিভ আফটার স্কোয়ারিং দেন ইট ইজ নোন অ্যাজ ইমাজিনারি নাম্বার। দ্যাট মিন্স দেখো, মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান হয়, তাহলে এটা নট ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি। কিন্তু দেখো, রুট ওভার মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে মাইনাস ওয়ান আসছে, খেয়াল করেছো? তাহলে এটা হচ্ছে অবাস্তব, অবাস্তব, এটা হচ্ছে অবাস্তব। আরও দেখতে পারো, যেমন রুট ওভার মাইনাস ফাইভ স্কোয়ার করলে মাইনাস ফাইভ, এটাও এটাও অবাস্তব সংখ্যা। আর কোনো সংখ্যার সাথে আই থাকলে, কোনো সংখ্যার সাথে আই থাকলে তাও অবাস্তব, বাস্তব। দ্যাট মিন্স আই ইকুয়াল টু হচ্ছে যে রুট ওভার মাইনাস ওয়ান। তাহলে আমরা অবাস্তব সংখ্যা সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছি। এখন আমরা আলোচনা করব হচ্ছে যে আমাদের জেনারেল সেটের মধ্যে মাঝে মাঝে আমাদেরকে দিয়ে থাকে যে প্রমাণ করো, প্রুভ দ্যাট, প্রুভ দ্যাট, প্রমাণ করো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান সমান বা ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এসব প্রমাণ করতে দিতে বলে। এখানে এ এবং বি এর কোনো মান দেওয়া থাকে না, সেটগুলোর কোনো মান দেওয়া থাকে না। এই পদ্ধতিতে প্রুফ করার জন্য আমাদের একটা কমন প্রসিডিউর জানতে হয়, সেটা হচ্ছে যে ইউনিয়ন কখন অর বা অথবা হয়। যখনই, যখন এক্স বিলংস টু হবে এক্স বিলংস টু এর জন্য, ফর এক্স বিলংস টু, একটু মনে রাখবা এই বিলংস টু চিহ্নটা এখানে একটু হচ্ছে যে, যেমন ইউনিয়ন এক্স বিলংস টু ইউনিয়ন হচ্ছে যে অথবা ইংলিশ ভার্সন অর, আর ইন্টারসেকশন হচ্ছে যে এবং ইংলিশ ভার্সন হচ্ছে যে অ্যান্ড। তাহলে আমরা যখন লিখব যে, একটু খেয়াল করো, যেমন আমি বলছি যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটার জন্য আমি করব, আমাদেরকে ধরে নিতে হবে, প্রথম লাইন ধরে নিতে হবে, ধরি, ইংলিশ ভার্সন লিখবে লেট বা সাপোজ x belongs to a union b intersection c। খেয়াল করো, সেকেন্ড লাইনটা হবে দেন দিয়ে শুরু হবে, দেন অতএব, বাংলা ভাষায় লিখবো অতএব, দেন x belongs to a, x belongs to a, এই যে ইউনিয়ন যে চিহ্নটা আছে এটা হবে অথবা, x belongs to b
intersection C. খেয়াল করো x belongs to A, এই যে এই চিহ্নটা হচ্ছে অথবা, কারণ আমরা একটু আগে শিখেছি belongs to এর ক্ষেত্রে ইউনিয়ন হচ্ছে অথবা, x belongs to B intersection C. এখন একটু খেয়াল করি আমরা, এখানে x belongs to A অথবা এই যে একটু খেয়াল করো একটু মনোযোগ দিয়ে, x belongs to A অথবা যে x belongs to B, তাহলে এখানে ব্র্যাকেট দেওয়া হবে যে x belongs to B এবং x belongs to C. এখানে x belongs to B এবং C এর মাঝখানে এবং হয়েছে, কারণ এখানে ইন্টারসেকশন আছে. x belongs to A অথবা দিয়ে প্রথমে এই প্রথম অংশটাকে, অথবাটা এটার সাথে থাকবে, তারপরে x belongs to B ব্র্যাকেট, মানে এই পুরো অংশটা দ্বারা প্রথম এই অংশটাকে, এই মাঝখানের এই যে এবংটা এখানে চলে আসবে, এবং x belongs to A অথবা x belongs to C. গেল, তারপরে দেখো এরপরের লাইনটা কি হচ্ছে. এখন দেখো এখানে x belongs to, এখান থেকে x belongs to টা আমরা কমন নিয়ে নিব, কমন নিয়ে নিলে A অথবার জায়গায় হয়ে যাবে ইউনিয়ন B. এখানে এবংটাই থাকুক, এরপরে এখান থেকে x belongs to নিলে কি হবে, x belongs to A ইউনিয়ন C. এখন বোথ সাইড থেকে আমরা x belongs to টা কমন নিয়ে নিই, এখানে মানে বোথ সাইড মানে উভয় জায়গা থেকে x belongs to যদি কমন নিয়ে নিই, তাহলে হয়ে যাবে হচ্ছে যে A ইউনিয়ন B এবং এর জায়গায় হয়ে যাবে ইন্টারসেকশন A ইউনিয়ন C. এখন আমাদের পুরো ম্যাথটাই শেষ, সো আমরা লিখতে পারবো, সো A এখন আমরা লিখব হচ্ছে যে A ইউনিয়ন B ইন্টারসেকশন C সাবসেট অফ, সাবসেট ইকুয়াল টু মানে এইটার এটা প্রাইস সেম, ইকুয়াল টু হবে A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন C. এখন এই ম্যাথটার ইনিশিয়াল পার্টটা আমাদের শেষ হয়ে গেছে, ইনিশিয়াল পার্টটা শেষ হওয়ার কারণে এখন আমরা কি করব, আবার অ্যাগেইন দিয়ে শুরু করব, অ্যাগেইন বা আবার, আবার দিয়ে এবার একদম এই লাইন থেকে শুরু করতে হবে, আবার দিয়ে আমরা শুরু করব, ধরি মানে লেট ইংলিশ ভার্সন লেট লিখবেন x belongs to A union B intersection A union C, মানে এবার হচ্ছে যে উপরের থেকে নিচের দিকে যেতে হবে উল্টা, তারপর হচ্ছে দেন মানে হচ্ছে যে অতএব x belongs to A union B এবং x belongs to A union C. আর আমি করতে চাচ্ছি না, আপনারা জাস্ট উপরের দিকে উঠবেন, একেবারে এখান থেকে এভাবে করে যাবেন এই লাইন, তারপরে এই লাইন, তারপরে এই লাইন, এরকম করে করে আপনাকে উপরে যেতে হবে, একদম লাস্ট লাইনে এসে সব পুরোটা শেষ করবেন, শেষ করার পর একেবারে আপনি যখন শেষে চলে আসবেন, শেষে